বাঁকুড়ার কোতুলপুর থানার বামনবাড়ি মোড়ের একটি কম্পিউটার সেন্টারের শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ করলো কম্পিউটার সেন্টারের মালিকের বিরুদ্ধে। এ ব্যাপারে ধর্ষিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে সদয় দিকে আটক করে। এদিন পুলিশ ধৃতকে বিষ্ণুপুর আদালতে পেশ করে। বলছি আপনার বিরুদ্ধে কিসের অভিযোগ? দোকানে কাজ করতো, দিয়ে সেখান থেকে বেরোতে বলছিলাম, সেটা জানি আপনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করছে। আপনার এখন কি দাবি? বিয়ে করলে কেস তুলে নেবেন? প্রত্যেকের আগে বিয়ে আছে, বউ আছে, ছেলে আছে। কদিনের সম্পর্ক আপনাদের? কতদিনের সম্পর্ক আপনাদের? কতদিন ধরে চিনেন আপনি? আপনার কোথায় বাড়ি? কোথায় পাশাপাশি বাড়ি? আপনার দোকান কাজ করতেন? কদিন কাজ করতেন? কতদিন? ৬ বছর। বাঁকুড়া থেকে সৈয়দ মাহফিজুল হুদা, রিপোর্ট আনন্দবার্তা।